কারণে অকারণে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না গ্রামে। উপরি সমস্যা বেহাল রাস্তা, তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ও রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করলেন সাগরপাড়ার ফকিরাবাদ গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে রাস্তার ওপর বেঞ্চ পেতে পথ অবরোধ করা হয়। এর ফলে প্রায় ঘন্টা খানেক ধনিরামপুর ডোমকল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছায়, সমাধানে আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়। আজকে আমাদের আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে আমাদের গ্রামের মানুষ, আমরা প্রত্যন্ত গ্রামের, এবং এমন অবস্থা রাস্তাটা পায়ে হাঁটি যাওয়ার উপায় নাই, এমন রাস্তা অবস্থা খারাপ। কারণ আমাদের মাননীয় সরকার যে রাস্তা দিচ্ছে, কিন্তু আমাদের সরকারি আমলারা, এদের কর্মচারীরা, এদের হচ্ছে গাফিলতিতে আমাদের রাস্তাটা হচ্ছে না। এক নম্বর, দুই নম্বর যে আমাদের বিদ্যুৎ এত পরিমাণে ঘাটতি, আমাদের সরকার এতভাবে কারেন্টটা আমরা পৌঁছে দিতে প্রত্যেক বাড়িতে বাড়িতে, কিন্তু এই আমাদের এসএস কে ফোন করলে এসএস বলে যে আমাদের কতজনকে আমরা রিসিভ করবো, কতজন জবাব দিব, কিন্তু ওরা আপনার ফোনই ধরে না, ফোন কেটে দেয়, এরকম অবস্থা। এত বিদ্যুতের আমাদের ঘাটতি, মানে কঠিন অবস্থা, আমাদের প্রচুর পরিমাণে থাকে না, একটু ঝড় নাই, বৃষ্টি নাই, ক্ষমতাই কারেন্ট নাই, এইভাবে যদি আমরা চলি তাহলে মানুষ অসুস্থ, মানুষ আমাদের অসুবিধা, কঠিন অসুবিধা আছে। আমরা চাইছি সঠিকভাবে কারেন্ট, আমাদের রাস্তা সঠিকভাবে যদি আমরা পাই তার চাই, নাহলে আমরা এখানকার অবস্থা তুলব না, এতে আমাদের চাপ চলে যায়, তাহলে আমাদের লড়াই চলবে।